सुन्नत नय शुधु दावतेर मेहमान, सुन्नत नय शुधु खावा शेषे मधुपान, आरो किछु सुन्नत आछे तुमि जानो कि, जानले जीवनी कखनो ता मानो कि, आरो किछु सुन्नत आछे तुमि जानो कि, जानले जीवनी कखनो ता मानो कि। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد وفرقانه الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا، إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما، واخفض لهما جناح الذل من الرحمة، وقل رب ارحمهما كما ربياني صغيرا. صدق الله العظيم. ومن حديث النبوية صلى الله عليه وسلم عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ثنتان موجبتان. قال رجل يا رسول الله ما الموجبتان؟ قال رسول الله صلى الله عليه وسلم من مات يشرك بالله شيئا دخل النار، ومن مات لا يشرك بالله شيئا دخل الجنة. رواه مسلم. وصدق رسوله النبي الكريم. وقال الله سبحانه وتعالى في شأن رسوله وحبيبه ومحبوبه مخبرا وآمرا، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين
آمنوا صلوا عليه وسلموا تسليما الله العلى بكماله كشف الدجى بجماله حسن جميع خصاله صلوا عليه هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله رسول مر بھالو باشا رسول مر آلو آشا رسول مر پریم بیرو یر مول آلو چونا رسول مر کاج کرمی انو پریرونا بلغ العلا بکماله کشف الدجا بجماله حسنت جميع خصاله علیه آله پورو چور کاکرا یوسف حاجی بڑیر درجائے ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের মহতারাম সাহেব সদর জনাব সভাপতি আপনাদের এই এলাকার কৃতি সন্তান বিশিষ্ট আলেমী দ্বীন বসুরহাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সুযোগ্য সহকারী অধ্যাপক হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা ডাক্তার মাহবুবুর রহমান সাহেব বিএ অনার্স এমএ আল্লাহ পাক হযরতকে সুস্থতার সাথে নেক হায়াত দারাজ করুন আমরা সবাই বলি আমিন আজকের এই মাহফিলে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিশেষ করে আজকের এই পোস্টারে যাদের নাম উল্লেখ করা হয়েছে কোম্পানিগঞ্জ বসুরহাট পৌরসভার মাননীয় মেয়র জনাব আব্দুল কাদের মির্জা সাহেব আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেয়র সাহেবকে জনগণের খেদমতের জন্য কবুল করেছেন এই জন্য তিনি মেয়র হতে পেরেছেন আল্লাহ পাক জনগণের খেদমত করার তৌফিক দান করেন বলে আমিন আজকের এই মাহফিল বাস্তবায়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন যিনি আমরা একটু আগে যার নাম শুনতে পেয়েছি যাদের শ্রমের বিনিময়ে যাদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা আমরা পেয়েছি সুন্দর একটি সোনার বাংলাদেশ সেই বীর মুক্তিযোদ্ধা জনাব খিজির হায়াত খান সাহেব সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ কোম্পানিগঞ্জ উপজেলা আল্লাহ পাক এই বীর মুক্তিযোদ্ধাকে কোরআনের যোদ্ধা হিসেবে কবুল করুন বলি আমিন কোরআনের খাদেম হিসেবে কবুল করুন আমরা বলি আমিন সম্মানিত সুধী মণ্ডলী আজকের এই মাহফিলের আরেকজন আমন্ত্রিত মেহমান চার নং চরকাকড়া ইউনিয়ন পরিষদের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান জনাব হাজী শফিউল্লাহ সাহেব এবং পাঁচ নং ওয়ার্ড চার নং চরকাকড়া ইউনিয়ন পরিষদের সম্মানিত মেম্বার সম্মানিত সদস্য জনাব আলাউদ্দিন মেম্বার সাহেব এবং রংমালা দারুস সুন্নাহ মডেল আলিম মাদ্রাসার সুযোগ্য সম্মানিত অধ্যক্ষ জনাব আব্দুল্লাহ আল মামুন সাহেব সহ আজকের এই মাহফিল বাস্তবায়নে যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন আপনারা সবাই চিনেন জনাব হাজী এনায়েতুল্লাহ সাহেব আমার পাশে বসে আছেন জনাব হাজী সিরাজ মিয়া বয়স্ক মানুষ মুরব্বী মানুষ
আমি এসে আসার পরেই দেখছি খুব দৌড়াদৌড়ি করতেছেন, খুব পেরেশান। আল্লাহ পাক আমার এই শ্রদ্ধা ভাজন মুরব্বীকে কবুল করুন, আমরা বলি আমিন। এবং আমাদের ওলামা ইকরামদের, মেহমানদের মেহমানদারি করার জন্য যিনি দায়িত্ব পালন করেছেন, বিশিষ্ট আলেম দ্বীন, আপনাদের সকলে সুপরিচিত রংবালা মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক জনাব হযরত মাওলানা আতিকুর রহমান সাহেব, এবং এই মাহফিল বাস্তবায়নে খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন জনাব মাওলানা ইউসুফ আলী সাহেব, এবং আমার অত্যন্ত স্নেহাস্পদ আমার স্নেহের ছোট ভাই রিয়াদ। সম্মানিত মেহমান বৃন্দ, আমার সামনে বসা আমার একান্ত শ্রদ্ধেয় মুরব্বী আনে আজম, একান্ত প্রিয় যুবকেরা, আমার হৃদয়ের স্নেহের তরুণ শিশু এবং কিশোরেরা, পর্দার আলের সম্মানিতা শ্রদ্ধেয়া মা বোনেরা, এবং একান্ত স্নেহাস্পদ সন্তান তুল্য প্রিয় মেয়েরা, এবং সর্বোপরি আজকের এই মাহফিলে বিভিন্ন এলাকা থেকে আগত হাজারাত উলামায়ে কিরাম, বিশেষ করে আমার আগে যারা যারা কোরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন, তাফসীর পেশ করেছেন, নোয়াখালীর কৃতি সন্তান হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা আবুল হাসানাত মোহাম্মদ জুবাইর সাহেব, এবং আমি স্টেজে উঠার আগে যিনি খুব সুন্দর কণ্ঠে কোরআন হাদিস দিয়ে এলমে দ্বীনের গুরুত্বের উপর আলোচনা পেশ করেছিলেন, ঢাকা থেকে আগত তালতলা গণপূর্ত সরকারি কলোনি জামে মসজিদের সম্মানিত খতিব জনাব হযরত মাওলানা মুফতি কামরুল হাসান বিন কাসম সাহেব আলোচনা পেশ করেছেন, হযরত মাওলানা হাফেজ ওমর ফারুক সাহেব। আল্লাহ পাক সকলের আলোচনাকে আমাদের জন্য হেদায়েতের উসিলা হিসেবে কবুল করুন, আমরা সবাই বলি আমিন। শুনি মণ্ডলী, রাত খুব গভীর, আমি খুব বেশি সময় আপনাদেরকে কষ্ট দেব না, আমি একটা নির্ধারিত বিষয়ের উপর কিছু কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা, বিফাদলিল্লাহি তাআলা বিওয়াজহিল্লাহি তাআলা। রব্বুল আলামিন আমাকে বলার আপনাদেরকে শোনার, আমাদের সকলকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন, আমরা সবাই বলি আমিন। শুধু মণ্ডলী, আমরা যে আজকের এই কোরআনের মাহফিলে আসতে পেরেছি, আপনারা সবাই তো কি খুশি আছেন, ঠান্ডা কি আপনাদের বেশি কষ্ট হয়ে যাচ্ছে, আপনারা খুশি আছেন, খুশিটা করেছেন কে? সামনে যারা আছেন আপনারা আওয়াজ করবেন, পিছনে যারা আছেন আপনারা একটু নীরব থাকবেন, আমাদেরকে খুশি করেছেন কে? এবার সামনে যারা আছেন আপনারা নীরব থাকবেন, পেছন থেকে একটা আওয়াজ শুনতে চাই, আপনাদেরকে খুশি করেছেন কে? আল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে সামনে পিছনে যারা আছেন আওয়াজে বোঝা যায় সবাই আলহামদুলিল্লাহ জাগ্রত, বলুন আলহামদুলিল্লাহ। ঘুমন্ত মানুষের সামনে কথা বলতে কোনো তৃপ্তি নাই, কোনো মজা নাই, জাগ্রত মানুষের সামনে কথা বলতে মজা, কি ঠিক না মা? আপনারা মাঝে মধ্যে একটু হা হু করবেন। তো এবার আসুন, এই যে কোরআনের মাহফিলে এসেছেন, আপনাদেরকে আসার তৌফিক দিয়েছেন, সবাই বলেছেন আল্লাহ, এই যে রব্বুল আলামিন আপনাদেরকে আসার তৌফিক দিয়েছেন, এই জন্য আপনারা কি খুশি না বেজার? আপনাদের চেহারায় বোঝা যাচ্ছে যে আসলে আপনারা খুশি। এখন প্রশ্ন হলো, আপনাদেরকে খুশি করেছেন কে? সেই আল্লাহকে আমাদের খুশি করা দরকার আছে কিনা? তাহলে আসুন, আমরা সকল প্রকার হীনমন্যতা, সকল প্রকার জড়তা, সকল প্রকার দুর্বলতাকে ঝেড়ে ফেলে দিয়ে হৃদয়ের সবটুকু নাবেগ উজাড় করে কণ্ঠ ছেড়ে দিয়ে মহব্বতের সাথে আমরা সবাই প্রাণ খুলে পড়ি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তৈয়িবান মুবারাকান ফীহি, ইয়া রব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগী লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক।
আল্লাহ পাক আমাদের হাম আমাদের সানা আমাদের তারিফ আমাদের প্রশংসা কবুল করুন আমরা সবাই বলি আমিন আমি এসেছি ওলামায়ে কেরামের দেশে সারা বাংলাদেশের যেখানেই আমরা সফর করি কুমিল্লা এবং নোয়াখালীর বাহির অনেকের কাছ থেকে এই কথাটুকুই আমরা শুনতে পাই নোয়াখালীর ওলামায়ে কেরাম যদি না আসতেন তাহলে আমরা দ্বীন ইসলাম কি জিনিস জানতে পারতাম না সুবহানাল্লাহ বলেন আপনারা সেই নোয়াখালীর সন্তান আপনাদেরকে আমি কি ওয়াজ শোনাবো আপনাদের কাছ থেকে আমার শিক্ষা দরকার আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু এই স্টেজে বসাইছে তারপরও আপনাদের সামনে কিছু কথা বলতে হচ্ছে আল্লাহ পাক আমাকে বলার তৌফিক দান করুন আমিন আপনাদেরকে শোনার আর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন শ্রী মণ্ডলী আজকে আমরা যারা এই মাহফিলে এসেছি আমাদের এখানে দেখার বিষয় নয় বিবেচনার বিষয় নয় হিসাব করার বিষয় নয় কে আওয়ামী লীগ কে বিএনপি কে জামাত কে জাতীয় পার্টি কে তাবলিগ জামাত কে কওমি কে আলিয়া তেলাওয়াত করেছে এই কোরআন থেকে বলেন কওমি মাদ্রাসায় এই কোরআন পড়ানো হয় কিনা আলিয়া মাদ্রাসায় এই কোরআন পড়ানো হয় কিনা আমি বলতে চাই কওমি এবং আলিয়া এই মাদ্রাসাগুলোর মধ্যে কোন ডিভাইডেশন করাটা ঠিক হচ্ছে না কে ঠিক না বে ঠিক যদি আমরা ডিভাইডেশন করতে যাই আমি কওমিতে পড়েছি আমি অনেক বড় আলেম আমি আলিয়াতে পড়েছি আমি অনেক বেশি জানি তাহলে দেখা যাবে আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়ে যাবে গ্যাপ সৃষ্টি হয়ে যাবে আর যখন আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হবে তখন বাতিল শক্তি এই সুযোগটা কাজে লাগাবে কেন আমরা বাতিল শক্তিকে সুযোগ কাজে লাগানোর সুযোগ দেব এটা কি ঠিক হবে আসুন কোন কওমি কোন আলিয়া কোন জামাত ইসলাম কোন তাবলিগ জামাত কোন চরমনায় হুজুর সাসিনার হুজুর কারো মধ্যে আমরা কোন বিবাদ কোন দূরত্ব আমরা সৃষ্টি করতে চাই না দ্বীনের কারণে ইসলামের কারণে রব্বুল আলামিন কোরআনুল কারীমেই বলেছেন সূরা আলে ইমরান ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে ধারণ কর ওয়ালা তাফাররাকু তোমরা পরস্পর বিচ্ছিন্ন হইও না যদি আমি কোন ডিভাইডেশন সৃষ্টি করি তাহলে মুসলিম উম্মাহ এবং ওলামায়ে কেরামের মধ্যে বিচ্ছিন্ন এবং ডিভাইডেশন সৃষ্টি করার কারণে আমি কিন্তু গুনাহগার হয়ে যাব কি ঠিক কিনা বলে এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে আজকে আমরা দুনিয়াতে আছি কালকে হয়তো আমরা নাও থাকতে পারি কওমি মাদ্রাসার অনেক বড় আলেম খতিবে আজম হযরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রাহিমাহুল্লাহ তাআলা কক্সবাজার চকরিয়া ওনার বাড়ি ছোটবেলায় প্রচন্ড ঠান্ডার মধ্যেও আমরা এই হুজুরের আলোচনা শোনার জন্য বসে থাকতাম শুধু কোরআন এবং হাদিস দিয়ে কথা বলতেন আবার শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব কত বড় আলেম এরকম শেখুল হাদিসের যথেষ্ট অভাব রয়েছে ঠিক কিনা বলুন তিনিও দুনিয়ার বুকে নাই বাইতুল মুকাররমের খতিব দেওবন্দ মাদ্রাসা থেকে পাশ করা কিন্তু শিক্ষকতা করেছেন ঢাকা আলিয়ায় মরহুম মাওলানা ওবাইদুল হক সাহেব হুজুর রাহিমাহুল্লাহ তাআলা দুনিয়াতে নাই চলে গেছেন অন্ধকার কবরে আমার বন্ধুগণ আপনাদের নোয়াখালীর গৌরব বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা অধ্যাপক রুহুল আমিন সাহেব রাহিমাহুল্লাহ তাআলা ভাই কি ওনাকে চিনতেন মসজিদ মিশনের সেক্রেটারি জেনারেল ছিলেন এই কলেজেও ছিলেন উনি দুনিয়ার বুকে নাই চলে গেছেন হযরত মাওলানা এ কিউ এম সিফাতুল্লাহ সাহেব রাহিমাহুল্লাহ তাআলা নাম কি শুনেছেন আপনারা দুনিয়ার বুকে নাই আমরা আমাদের সেই পূর্বসূরি ওলামায়ে কেরামের দিকে একটু খেয়াল করি
ওনারা কোনোদিন কেউ কাদা ছোড়াছড়ি করেন নাই। আমরা দেখেছি শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব এক পাশে বসা, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব মাঝখানে বসা, আল্লামা মরহুম মুফতি ফজলুল হক আবিনী সাহেব রাহিমাহুল্লাহ তাআলা তিনি বাম পাশে বসা। আজকে কি আমরা আলিয়া এবং কওমি আমরা সবাই কি ঐক্যবদ্ধ হতে পারি না? আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। যদি আমরা কেউ ঐক্যবদ্ধ হতে না পারি আর আমাদের কারণে যদি বাতিল সুযোগ পায় আর ইসলামের ক্ষতি হয়, তাহলে কিন্তু আমরা আদালতে আখেরাতে আমাদের হাতের মধ্যে হ্যান্ড কাপ লাগবে, আমাদের পায়ের মধ্যে ডান্ডা বেড়ি লাগবে, ঠিক কিনা বলুন? অতএব আজকের এই মাহফিল থেকে সকল ওলামা ইকরামের প্রতি আহ্বান, এক নাম্বার আমরা ওলামা ইকরাম ঐক্যবদ্ধ হই, দ্বিতীয় নাম্বার যিনি যেই রাজনীতি করে, হয় আপনি আওয়ামী লীগের রাজনীতি করছেন অথবা বিএনপির রাজনীতি করছেন অথবা জাতীয় পার্টির রাজনীতি করছেন অথবা যে কোনো একটা দলের সাথে আপনি সম্পৃক্ত, কিন্তু যদি আপনি কলেমা পড়ে থাকেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বন্ধুগণ এই কলেমা যদি আমরা পড়ে থাকি তার ছায়াতলে আশাই লাগবে, ঠিক কিনা বলুন? কারণ আল্লাহ পাক এই কোরআন নাজিল করেছেন মানব জাতির হেদায়েতের জন্য। তাহলে মানব জাতি যারা বিএনপি করে তারা কি মানব জাতির মধ্যে আছে না? যারা আওয়ামী লীগ করে তারা মানব জাতির মধ্যে আছে না? যারা জামাত ইসলাম করে তারা মানব জাতির মধ্যে আছে না? নাই। জাতীয় পার্টি করে, জাসদ করে, বাসদ করে, যে যেই দল করে, কিন্তু তারা মানব জাতির মধ্যে আছে না? নাই। শুধু মানব জাতির মধ্যে আছে তাই নয়, বরং সবাই আদম সন্তান। সুবহানাল্লাহ বলে আদম সন্তান। আমি যদি প্রশ্ন করি আমাদের আদি পিতার নাম কি, আপনারা কি বলবেন? আদম আলাইহিস সালাম। তাহলে আমার আব্বা জান আদম, আপনার আব্বা জান আদম, আমাদের সকলের আব্বা জান হচ্ছে আদম আলাইহিস সালাম। তিনি কি আমাদের মতো সাধারণ মানুষ ছিলেন না নবী ছিলেন? তাহলে একটু আগে আমরা সবাই বলেছি আমাদের আব্বা জান আদম আলাইহিস সালাম। তাহলে আদম আলাইহিস সালাম ছিলেন কি? নবী। তাহলে আমাদের আব্বা নবী, আমরা হচ্ছে নবীর পুত্র। সুবহানাল্লাহ, আমরা নবী জাদা। তবে এই নবী জাদার মধ্যে আবার একটু সমস্যাও আছে, ডানপন্থীও আছে বামপন্থীও আছে। আমি কাউকে খোঁচা মারার জন্য, কাউকে আচর মারার জন্য না, হেদায়েতের জন্য কথাগুলো বলছি। হযরত আদম আলাইহিস সালামের অনেক সন্তান সন্ততি ছিলেন, সঠিক হিসাব কেউ দিতে পারছে না। এর মধ্যে শুধু একজন ছিল বামপন্থী, সেটা হলো কাবিল। হযরত হাবিলকে হত্যা করেছে, কি ঠিক না ঠিক? হযরত নূহ আলাইহিস সালামের চার পুত্র ছিলেন, হাম, সাম, ইয়াফেস, কেনান, কয়জন বলেছি? এর মধ্যে তিনজন ছিল ডানপন্থী আর একজন ছিল বামপন্থী। আমার বন্ধুগণ, সর্বযুগে সর্বকালে বামপন্থীর সংখ্যা হচ্ছে হাতে গোনা অল্প কয়েকজন, আর ডানপন্থীর সংখ্যাটা হচ্ছে বেশি, ঠিক না বেঠি? ডানপন্থীরা থাকে নীরব। আপনি চায়ের দোকানে গেলেন, দশজন ডানপন্থী লোক বসে বসে চা খাচ্ছেন নীরব নীরব, আর বামপন্থী একটা যদি সেখানে যায় সেখানে দুম দারাক্কা শুরু করবে, দশজনে যা করছে একজনের চেয়ে বেশি কুদাবে, কি ঠিক না ব্যাঠে? আমার বন্ধুগণ, এরপরে আসেন, আজকে যে এত বড় একটা মাহফিল, এখানে অনেক লোকের সমাগম, কোন পত্রপত্রিকায় এই রিপোর্ট আসবে না। আর স্টেজের মধ্যে নেতা থাকে অনেক, সামনের অডিয়েন্স পত্রিকায় দেখায় না, কারণ নেতা যদি থাকে স্টেজের মধ্যে 20 জন, সামনে শ্রোতা থাকে মাত্র 8 জন,
শুধু স্টেজ আর নেতাদেরকে দেখা আর পত্র পত্রিকায় আয় রে আল্লাহ কি কভারেজ। এর দ্বারা বোঝা যায় বামপন্থীদের প্রচারণা বেশি। এই অবস্থা দেখে ডানপন্থীদেরকে আসহাবুল ইয়ামিনদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নাই, ঠিক কিনা বলুন? এবার আসুন, আমরা কি ডানপন্থী হতে চাই না বামপন্থী হতে চাই? আল্লাহ পাক বলেছেন আসহাবুল ইয়ামিন আসসাবিকুন আসসাবিকুন উলাইকাল মুকাররাবুন। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের নৈকট্য লাভ যারা করেছে তারা হচ্ছে আসহাবুল ইয়ামিন, তারা ডানপন্থী। অতএব আমরা ডানপন্থী হতে চাই। হাশরের ময়দানে আল্লাহ পাক যে আদালত বসাবেন, আদালতের ডান পাশে থাকবে ডানপন্থী লোকেরা আর বাম পাশে থাকবে বামপন্থীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডানপন্থীদের ডান হাতের মধ্যে আমলনামা দেবেন ডান দিক থেকে, আর বামপন্থীদের আমলনামা দেবেন বাম হাতে বাম দিক থেকে। এখন আপনারাই বলেন, আপনারা কি ডান দিকে যাবেন না বাম দিকে যাবেন? যাদের আমলনামা বাম হাতে যাবে বামপন্থী তাদের জন্য নির্ঘাত জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। এবার আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা, আপনারা বলেন আপনারা কি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? জান্নাতে। তো যদি জান্নাতে যেতে চাই তাহলে আমাদেরকে একটা পথেই আসতে হবে, সেটা হচ্ছে আল্লাহ প্রদত্ত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত পথ। এই ছাড়া কি মানব জাতির আর মুক্তির কোনো পথ আছে? সবাই বলেন আছে? নাই। আর আমরা সেই পথটা পেয়ে যাব কোরআনকে স্টাডি করলে, কি ঠিক না বেঠি? এই যে বারবার হাতে নিচ্ছি এই কিতাবখানা, এই কিতাবের নামটা কি? সবাই বলি, আপনাদের কোনো কষ্ট হয়? আজকে আমাদের এই মাহফিলটা একটা কোরআনের ক্লাস, আমি একটা ক্লাসের মতো আজকে চালাবো, কোনো সুর টুর দেবো না। উঠে যাবেন? আপনারা কি সুর শুনতে আসছেন না আলোচনা শুনতে এসেছেন? দেখি আজকে সুর ছাড়া কথা বলবো কয়জন বসে। আমার বন্ধুগণ, এই কোরআন এর অনেকগুলো নাম রয়েছে, আল কোরআন, আল ফুরকান, আল হুদা, আল যিকির, আল নূর, কিতাবুম মুবিন। সুবহানাল্লাহ, বলেন যারাই এই কিতাবটাকে ইমানের সাথে ধরবে তারাই হেদায়েতের পথ পাবে আর তারাই যাবে জান্নাতে। সুবহানাল্লাহ, বলেন এখন হুজুর বারবার বারবার শুধু এই কিতাবটা দেখাচ্ছেন, এই কিতাবের কথা বলছেন। এখন আরবিতে এটাকে সুয়ালে মুকাদ্দার বলা হয়, বক্তা নিজে প্রশ্ন করে জবাব দেয়া, সুয়ালে মুকাদ্দার। আপনাদের প্রশ্নটাই আমি করলাম যে হুজুর এই কোরআনটা কে নাজিল করেছেন আমাদেরকে একটু বলে। আপনারাই জবাব দিয়ে দিলেন এই কোরআনটা নাজিল করেছেন আল্লাহ, কোনো সন্দেহ আছে? আসুন আমরা কোরআনের কাছে প্রশ্ন রাখি। কোরআন, আল্লাহর বান্দারা বলছে তোমাকে নাকি আল্লাহ পাক নাজিল করেছে, তুমি বলো তোমাকে কে নাজিল করেছে? কোরআনের একটু কথাটা শুনি, কোরআন কি বলতে পারবে? দেখুন কোরআন কি বলে, তানজিলুম মির রাব্বিল আলামিন। কি বলেছেন আপনারা? আল্লাহু আকবার। আমি কি বলছি আপনাদেরকে বলার জন্য? বলেছেন কেন? আপনাদের ইমানটা বেড়ে গেছে। হে কোরআন, আমি কোরআনের একটু আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহর বান্দারা কেন আল্লাহু আকবার বলেছে? দেখি কোরআন কি জবাব দেয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ইমানদার ব্যক্তিদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন ইমানদার ব্যক্তিদের ইমানটা বেড়ে যায়, আর বেড়ে যাওয়ার কারণে ইমানদারদের জবান দিয়ে অটোমেটিক বের হয়ে আসে আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, বলেন। এবার সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার আওয়াজটা কি আমরা উঠাতে পারবো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার বললে একজন খুশি হন, কে? আর আল্লাহু আকবার বললে একজন বেজা হয়, সেটা কে? সেটা হলো শয়তান। তাহলে আমাদের দায়িত্ব শয়তানকে বেজার করা আর আল্লাহকে খুশি করা। শয়তান বেজার হবে, আল্লাহ খুশি হবে, আমরা যাব জান্নাতে। ২৪ তিনটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক আমাকে
এই তিনটি আয়াতের আলোকে কথা বলার তৌফিক দান করুন। আপনাদেরকে শোনা আমাদের সকলকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। আজকে আসুন শুধুমাত্র কোরআনের কারণে, কে কোন দল করে কোনো প্রশ্ন নাই, শুধুমাত্র কোরআনের কারণে আমরা সবাই আজকে কোরআনের ছায়া তলে ঐক্যবদ্ধ, ঠিক কিনা বলুন? আর এই কোরআন হচ্ছে বিশ্বনির্ভর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ মুজিজা। নবীদের জন্য তিনটা বিষয়, একটা হলো হুসনুল খুলক, উত্তম চরিত্র, এরপর হলো ওয়াহী, নবীদের উপর আল্লাহর পক্ষ থেকে আসবে ওয়াহী। কয়টা বললাম? হুসনুল খুলক, ওয়াহী, তৃতীয় নাম্বার হচ্ছে মুজিজা। আমাদের নবীদের চরিত্র ভালো ছিল না খারাপ ছিল? সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আল্লাহ পাক, ইন্নাকা লাআলা খুলকিন আযীম, সর্বোত্তম চরিত্র অধিকারী হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজির উপর ওহী নাজিল হয়েছিল কিনা, আর সেই ওহীর কিতাবটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। হুজুরের জীবনে প্রায় 4,500-এর মতো মুজিজা পরিলক্ষিত হয়েছে। আমার বন্ধুগণ, সকল নবীদের মুজিজা ছিল। হযরত মূসা আলাইহিস সালামকে মুজিজা হিসেবে আল্লাহ পাক দান করেছেন লাঠি, তিলকা বিয়াবিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার হাতের মধ্যে এটা কি? হিয়া আসা, তিনি জানিয়ে দিলেন মাবুদ এটা আমার একটা লাঠি, আমি এটাতে ভর করি, আবার আমি এটা দিয়ে পাতাও পেরে বকরিকে খাওয়াই, ছাগলকে খাওয়াই। আল্লাহ পাক বললেন, হে মূসা, তুমি তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে, দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে আজকে তুমি বড় ধরনের একটা মুনাজারা, একটা মোকাবেলা করা লাগছে তোমার সামনে। কাফের মুশরিকেরা জাদুর মাধ্যমে বাঘ, বাল্লুক, সাপ, হিংস্র জন্তু, জানোয়ার তৈরি করে উপস্থিত করেছে, অতএব এগুলোর মোকাবেলা করতে হবে। ও মূসা, তোমার হাতের মধ্যে যে লাঠিটুকু রয়েছে, তুমি তোমার সেই লাঠিটা ছেড়ে দাও। জাদুর মাধ্যমে বানানো প্রাণীগুলো মূসা আলাইহিস সালামকে ভয় দেখাচ্ছে, আর মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক নির্দেশ দিলেন যে লাঠিটা ছেড়ে দাও, ছেড়ে দিলেন, লাঠিটা সাপে পরিণত হয়ে গেল। এখন হা করে করে জাদুর মাধ্যমে বানানো প্রাণীগুলো একটা একটা করে এই লাঠি মার্কা মুজিজা সাপে খেয়ে ফেলছে। এখন সাপ চলার সময় জিহ্বা বাহির করে করে ব্যাঙ্গায়। আপনারা নোয়াখালীতে ব্যাঙ্গানি কন্ত, সাপে ব্যাঙ্গায়। এখন সামনের দিকে অগ্রসর হচ্ছে, জাদুকররা বলে, ও মূসা, আমরা দেখালাম জাদু আর তুমি ছেড়ে দিলে লাঠি হয়ে গেল সাপ, আমাদের জাদু দিয়ে বানানো সব খেয়ে ফেলছে, এখন যেইভাবে ব্যাঙ্গানে শুরু করছে আমাদের দিকে অগ্রসর হচ্ছে, এবার আমাদেরকে খাবে। ও মূসা, তুমি তোমার এটাকে কন্ট্রোল করো, আমরা দেখালাম জাদু, তুমি যেটা দেখালে এটা জাদুর বাপ অথবা দাদা কিছু একটা হবে। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক নির্দেশ দিলেন, ও মূসা কালিমুল্লাহ, তুমি সাপের গায়ে হাত দাও, ভয় পেও না। হযরত মূসা আলাইহিস সালাম সাপের গায়ে টাচ করলেন, ধরলেন, হাত লাগালেন, যে লাঠি সেই লাঠিতে পরিণত হয়ে গেল। মূসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার লাঠির মুজিজাও বিদায় নিয়েছে। হযরত দাউদ আলাইহিস সালাম কে আল্লাহ পাক মুজিজা দান করেছেন সুমধুর কণ্ঠ, তিনি যখন সুমধুর কণ্ঠে জাবুর শরীফ তেলাওয়াত করতেন, আকাশের উড়ন্ত পাখিগুলো তার চারিদিকে বসে বসে সুন্দর করে নীরবে নীরবে দাউদ আলাইহিস সালামের সুমধুর কণ্ঠের তেলাওয়াত শুনত। নদীর কিনারায় যদি তেলাওয়াত করতেন, নদীর পাঁচগুলো মাথা উঠে নীরবে নীরবে হযরত দাউদ আলাইহিস সালামের জবান থেকে তেলাওয়াত শুনত। আরেকটা মুজিজা ছিল, তিনি হাতের মধ্যে
লোহা নিয়ে এভাবে মুষ্টিবদ্ধ করে চাপ দিতেন, আঙ্গুলের ফাঁক দিয়ে লোহা গলে তলোয়ার হয়ে বের হয়ে যেত। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরত দাউদ আলাইহিসসালামের ইন্তেকালের সাথে সাথে তার সুমধুর কণ্ঠের মুজ্জা বিদায় নিয়েছে। তার যে তলোয়ার বানানোর মুজ্জা তাও বিদায় নিল। আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিসসালামকে মুজ্জা দান করেছেন, তিনি যদি কোন জন্মান্ধের চোখের উপর দিয়ে হাত বুলাই দিতেন, সাথে সাথে রব্বুল আলামিন তাকে দৃষ্টিশক্তি দিয়ে দিতেন। আরেকটা মুজিজা হলো, কোন কুষ্ঠরোগীর গায়ের উপর দিয়ে যদি তিনি হাত বুলাতেন, তাৎক্ষণিকভাবে আল্লাহ পাক কুষ্ঠরোগীকে ভালো করে দিতেন। আর তিনি কোন পুরাতন কবরের পাশে দিয়ে যাওয়ার সময় যদি কুম্বি ইজনিল্লাহ বলে ইশারা করতেন, আল্লাহ পাকের নির্দেশে হযরত ঈসা আলাইহিসসালামের মুজিজা সে মৃত ব্যক্তি জীবিত হয়ে যেত, আবার কবরে মৃত ব্যক্তি হিসেবে চলে যেত। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিসসালাম দুনিয়া থেকে বিদায় নিলেন, তার মুজিজাও বিদায় নিল। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রায় 4,500 মুজিজা দান করেছেন। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজা হচ্ছে কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। আপনারা কি আবুল লাহাবের নাম শুনেছেন? সূরা লাহাব নাম শুনেছেন? সূরা লাহাব যখন নাজিল হলো, এখন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল পাগলের মতো হয়ে গেছে, মুহাম্মদ কোথায় আজকে শেষ করে ফেলব, পাথর একটা নিয়ে বের হলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু বকর, ও আবু বকর, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশাপাশি এক জায়গাতে বসা। এখন যদি সভাপতি সাহেবকে কেউ জিজ্ঞেস করে নাসিরউদ্দিন হেলালি সাহেব কোথায়, তখন সভাপতি সাহেব বুঝে নিবে এই লোকটা নাসিরউদ্দিন হেলালিকে দেখছে না। কথা বুঝতে পারছেন? আমার কথা কি খুব কঠিন হয়ে যাচ্ছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বুঝে নিয়েছেন যে উম্মে জামিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন না। হে উম্মে জামিল, আমার নবীজির এত দরকার কেন তোমাকে? তুমি কেন আমার নবীজিকে খুঁজছো? এত প্রয়োজন কেন তোমার? বলল যে তুমি আগে বলো মুহাম্মদ কোথায়। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোমার এত বেশি প্রয়োজন, তুমি নিজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে বের করো। উম্মে জামিল বলল, হে আবু বকর, দেখো হাতের মধ্যে যে পাথর রয়েছে, আজকে মুহাম্মদকে যেখানে পাই সেখানেই তার মাথার উপরে পাথর মেরে তাকে শেষ করে দেব। উম্মে জামিল চলে গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মে জামিল আপনাকে মারার জন্য, হত্যা করার জন্য একটা পাথরের টুকরা নিয়ে এসেছে। হুজুর বললেন, আবু বকর, তুমি আমাকে কি বলবে? আমি তো তোমার পাশেই আছি, তোমার পাশেই ছিলাম, আমি তো সবই দেখতে পেয়েছি। আবু বকর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল আপনাকে দেখতে পেল না কেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাই আমি রাসূল হিসেবে আমার রাসূলের মুজিজা। আমার বন্ধুগণ, এরকম অলৌকিক ঘটনা, এরকম অসংখ্য মুজিজা রয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথে সব মুজিজা বিদায় নিয়েছে, কিন্তু কোরআন নামক যেই মুজিজা, এই মুজিজা যেইভাবে নাজিল হয়েছে সেইভাবে আছে, কিয়ামত পর্যন্ত ওইভাবেই থাকবে, ঠিক কিনা বলো আমার বন্ধুগণ? তাহলে সেই কোরআন থেকে শিক্ষা গ্রহণ করতে কারো কি কোনো আপত্তি আছে? এই কোরআন আমাদের বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে তেলাওয়াত চলবে, প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের অধ্যয়ন চলবে, আর আমাদের প্রত্যেকটা বাংলাদেশের মুসলমানের ঘর হবে কোরআনের পাঠশালা, ঠিক কিনা বলো? আমরা আমাদের বাংলাদেশটাকে কোরআনের জন্য প্রস্তুত করতে যাই, রাজি আছেন? প্রত্যেকটা ঘর হবে কোরআনের পাঠশালা, রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু আল্লাহকে দেখান তো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
জি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই তুল্য একটা স্লোগান দিয়েছে, স্লোগানটা আমি পছন্দ করি নাই। আপনাদের স্লোগানগুলো ভালো লেগেছে, একটা স্লোগান আমাদেরকে এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, এটা দিয়ে আমরা কাউকে কিন্তু হেদায়েতের পথে আনতে পারবো না। বরং যদি কেউ ইসলামের শত্রু থাকে, আজকে কোরআনের মাহফিলে তো ইসলামের কোনো শত্রু নাই, এখানে সবাই তো জান্নাতি। সুবহানাল্লাহ বলেন জান্নাতের বাগানে এসেছে, আল্লাহ তুমি কবুল করো বলে আবে। আমরা ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান এই স্লোগানটা আমরা দেব না, এটা আমরা বর্জন করব। যদি আপনি মনে করেন আপনার দৃষ্টিতে কেউ ইসলামের শত্রু আছে, তার সাথে আপনি সখ্যতা, ঘনিষ্ঠতা, হৃদ্যতা, গভীরতা সম্পর্ক আপনি বাড়িয়ে দেন, তাকে আপনি দীন ইসলামের পথে নিয়ে আসেন। যদি আপনি হুঁশিয়ার আর সাবধান করে দেন, তাহলে সে তো আপনার কাছ থেকে দূরে চলে যাবে। কি কথা ঠিক না বে? ঠিক, আমি কি বুঝাতে পেরেছি? যে আমরা ইনশাল্লাহ এই বিষয়গুলো খেয়াল রাখবো। হ্যাঁ, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এটা আবেদনমূলক, এটা প্রত্যেকের ঘরে আমরা কোরআনের আলোকে জ্বালাবো। কি ঠিক কিনা বলুন? আল্লাহ তুমি কবুল করো বলি আমি। দল মত নির্বিশেষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে আল্লাহ পাকের এই কালাম কোরআনকে আঁকড়ে ধরার তৌফিক দান করেন বলে আমি। কোরআন তেলাওয়াত করে গিলাপের ভিতরে রেখে দেবো, শুধু চুমু খেয়ে খেয়ে রেখে দেবো? কোরআন এই জন্য আসে নাই, কোরআন এসেছে মানব জাতির জীবন পরিবর্তন করার জন্য। কি ঠিক কিনা বলুন? মানব জাতি কোরআন পড়বে, কোরআন শিখবে, কোরআনের আলোকে তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন গড়বে এবং রাষ্ট্রের মধ্যে কোরআনটাকে প্রতিষ্ঠিত করে ফেলবে। এটাই হচ্ছে মূলত কোরআনের দাবি, ঠিক না বে? ঠিক। আমার ভাইয়েরা আসুন, এই কোরআনুল করিম থেকে আমি তেলাওয়াত করেছি সূরা বনি ইসরাইল। আল্লাহ পাক কি বলছেন আসুন, যারা পারেন আমার সাথে তেলাওয়াত করতে পারেন, যদি না পারেন তেলাওয়াত শুনুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا صدق الله العظيم سورة بني إسرائيل أمي بولو چلام بائش بائش نوائي تیش تھے تیش چوبیش ابن پوچیش اے تین تی آیات کریم تلاوت کرے چھے আমার বন্ধুগণ, তাফসীর যখন আমরা করতে বসব আমাদেরকে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। এক নাম্বার শুদ্ধ তেলাওয়াত, দ্বিতীয় নাম্বার সরল অনুবাদ, তৃতীয় নাম্বার আলোচ্য বিষয়, চতুর্থ নাম্বার অবতীর্ণের প্রেক্ষাপট, পঞ্চম নাম্বার ব্যাখ্যা, ষষ্ঠ নাম্বার হলো শিক্ষা। আমরা যদি এই ছয়টা বিষয়ের প্রতি খেয়াল রেখে কোরআনুল করিমের তাফসীর করি, তাহলে পুরা সেই আলোচনাটা আমাদের সকলের সুন্দর করে ভালোভাবে বুঝে আসবে, ঠিক কিনা বলুন? সূরাটার নামটা কি বলেছিলাম? সূরা বনি ইসরাইল। সূরা বনি ইসরাইল কোরআনুল করিমের ১৭ নাম্বার সূরা। কত নাম্বার সূরা? রাত গভীর হয়ে গেছে, প্রচন্ড ঠান্ডা, আপনাদের মনে খুব বেশি কষ্ট হচ্ছে। আমাকে কি একটু সুযোগ দিবেন আপনারা? আমি কিন্তু এত রাতে আসলে মাহফিলে উঠি না, তারপরেও আজকে শিডিউলের কারণে দেরি হয়ে গেছে, দেরিতে
কর্তৃপক্ষ উঠেছে এই জন্য দেরিতে উঠতে হয়েছে। আপনারা যদি আমাকে কিছুক্ষণ সময় দেন আমি তাহলে একটা আলোচনা সাজানো একটা আলোচনা আপনাদেরকে উপহার দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা বিফাদলিল্লাহি তাআলা বিওয়াজহিল্লাহি তাআলা আল্লাহ তৌফিক দান করুন বলে আগে শুধু মণ্ডলী সূরাটার নাম বলেছি সূরা বনি ইসরাঈল। এই সূরার মধ্যে মোট আয়াত সংখ্যা হচ্ছে 111 আর রুকু সংখ্যা হলো 12। সূরাটি হলো 17 নাম্বার সূরা, সূরাটি মাক্কী সূরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কী জীবনে অবতীর্ণ হয়েছে। এবার আসুন আমরা সরল অনুবাদের দিকে যাই, বিতাড়িত আমার দুধ শয়তানের ওয়াসওয়াসা থেকে মহান আল্লাহর কাছে পানা চাই। পরম করুণাময় দয়ালু মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। তোমার রব তোমাকে নির্দেশ দিয়েছেন যে তুমি আল্লাহ ছাড়া অন্য কারো কোনো ইবাদত বন্দেগি করবে না, আর তুমি তোমার মা বাবার সাথে উত্তম আচরণ করবে, তাদের একজন অথবা তাদের উভয়জন যখন তোমাদের নিকট বার্ধক্য উপনীত হয় তখন তোমরা তাদের কথার মাধ্যমে কোনো কারণে তোমরা উহ শব্দটা এরকম জোরে আওয়াজ করো না। এরপর আল্লাহ পাক বলছেন তোমরা তাদেরকে ধমক দিও না, বরং তোমরা তাদের সাথে সুন্দর সুন্দর কথা বলো, আর তাদের জন্য তোমরা তোমাদের দয়ার বাহুকে সম্প্রসারণ করে দাও। ওয়াকফিদ লাহুমা জানাহাদ্দুল মিনার রহমা, আর তাদের জন্য তোমরা দোয়া করো ওয়াকর রব্বির হামহুমা, সবাই বলেন ওয়াকর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওগো আমাদের রব, ও আমাদের প্রভু, আমাদের শৈশবে আমাদের মা বাবা আমাদেরকে যেইভাবে লালন পালন করেছেন তুমি আমাদের মা বাবাকে তোমার কুদরতির রহমতের কোলে সেভাবে লালন পালন করো। সুবহানাল্লাহ, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমাদের অন্তরের মধ্যে কি রয়েছে এই সম্পর্কে আল্লাহ পাক ভালো জানেন। ইন তাকুনু সালিহিন, তোমরা যদি ভালো হয়ে যাও, ফা ইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা, আল্লাহ পাক তওবাকারীদের জন্য হচ্ছে ক্ষমাশীল। মহান আল্লাহ সত্যই বলেছেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, সম্মানিত সুধি মণ্ডলী, সম্মানিত হাজেরানে মজলিস, এই হচ্ছে আজকের আমার তেলাওয়াতকৃত তিনটি আয়াতের সরল অনুবাদ। আমার বন্ধুগণ এবার আসুন, যেহেতু সময় কম, রাত গভীর হয়ে গেছে, আমি বিস্তারিত আলোচনার দিকে না গিয়ে আমি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক আলোচনার দিকে যেতে চাই। আমার বন্ধুগণ আল্লাহ পাক বলেছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, তোমার রব তোমাকে নির্দেশ দিয়েছেন একমাত্র তুমি আল্লাহ পাকের দাসত্ব করো, গোলামি করো, তোমার রবের গোলামি করো। গোলামি করব কার? রব, রব, রব কে আপনারা কি চিনেন, দেখেছেন কখনো কোনোদিন? কিন্তু আপনারা উপলব্ধি করতে পারেন, আমরা উপলব্ধি করতে পারি যে আমাদের একজন রব আছেন, কে ঠিক কিনা বলো? তিনি তো আমাদের রব। তিনি তো সেই সত্তা, তিনি তো সেই রব, তিনি তো রব্বুল আলামিন, যিনি মাতৃগর্ভে যেইভাবে চেয়েছেন তোমাদেরকে সেইভাবে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমরা যখন মায়ের গর্ভে ছিলাম আমরা কেউ আল্লাহর কাছে বলি না ওগো আল্লাহ আপনি আমাকে দুটো হাত দেন, আপনি আমাকে দুটো পা দেন, ওগো আল্লাহ আপনি আমাকে দুটো চক্ষু দেন, দুটো কান দেন, আমরা কেউ আল্লাহর কাছে দোয়া করি নাই, মুনাজাত করি নাই। কিন্তু আল্লাহ পাক নিজে যেইভাবে চেয়েছেন মাতৃগর্ভে ঠিক সেইভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলো? কেউ সুন্দর কেউ কালো, এই ব্যবস্থাটা করেছেন কি? যদি সবাই কালো হতো তাহলে সুন্দরের দাম থাকতো না, আর যদি সবাই সুন্দর হতো তাহলে সুন্দর কি জিনিস এটা বোঝা যেত না, ঠিক কিনা বলো? আল্লাহ পাক কালো অথবা সুন্দর যাই সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ পাক কোরআনুল কারিমে বলে দিয়েছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। সুবহানাল্লাহ। মানুষকে আমি সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি,
আমার বন্ধুগণ, আমরা যদি আমাদের চেহারার দিকে তাকাই, আমরা যদি আমাদের কণ্ঠস্বরের দিকে তাকাই, আমরা যদি আমাদের ফিঙ্গার প্রিন্টের দিকে তাকাই, তাহলে বুঝতে পারি যে এটা একমাত্র রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আর অন্য কেউ হতে পারে না, ঠিক কিনা বলো? একই বাবার ঘরে পাঁচ সন্তান, পাঁচজনের চেহারা পাঁচ রকম, পাঁচজনের কণ্ঠস্বর পাঁচ রকম, ঠিক না বেঠিক? আমার বাবারা ভাইয়েরা, যদি পাঁচজনের চেহারাই একরকম হয়ে যেত, ধরে নেন পাঁচজনের মধ্যে চারজন ভালো একজন দুষ্ট, দুষ্ট কোথাও গিয়ে কাউকে খুন করেছে, পুলিশ এসেছে খুনিকে ধরার জন্য, এখন পাঁচজনের চেহারাই একজন একরকম, অরিজিনাল খুনি যেটা এটা পলায়ন করছে, এখন বাকি চারজনই গ্রেপ্তার হয়ে যাবে, যেহেতু চেহারা একই রকম, ঠিক কিনা বলো? আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজনের চেহারাকে এক এক রকম করে সৃষ্টি করেছে। এরপরে জমিন কিনতে হবে, কেনাকাটা করতে হবে, আপনি যতই লিখে স্বাক্ষর করেন না কেন, জমিন কেনার সময় আপনাকে বাম হাতের বৃদ্ধাঙ্গুলির একটা টিপসই ফিঙ্গারপ্রিন্ট দেওয়া লাগে কিনা বলেন? এই পৃথিবীতে যত মানুষ রয়েছে, সকল মানুষের ফিঙ্গারপ্রিন্ট যদি নেওয়া হয়, শত শত কোটি মানুষ এই পৃথিবীতে বসবাস করছে, কারো ফিঙ্গারপ্রিন্টের সাথে কারো ফিঙ্গারপ্রিন্ট মিলবে না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আরএফএল কোম্পানি বর্তমানে বাংলাদেশে একটা বিখ্যাত কোম্পানি, চিনেন নাকি আপনারা? আরএফএল এর ধরেন লাল রঙের একটা 20 লিটারের বালতি ঢাকা থেকে কিনে আপনি নোয়াখালী আনেন, নোয়াখালী আসার পর আপনি আরএফএল এর শোরুমে যান, ওই 20 লিটার বালতি লাল রঙের ঢাকা থেকে যেটা কিনেছেন ঠিক সেটা যেরকম একই রকম বালতি আপনি নোয়াখালীর মধ্যেও পাচ্ছেন। এবার রাজশাহীতে যান, একই রকম আরএফএল এর একই ডাইস থেকে বের হয়েছে, কিন্তু একই মায়ের গর্ভ থেকে, মায়ের ডাইস থেকে বের হয়েছে 5টা সন্তান, কিন্তু 5টা সন্তান না শারীরিকভাবে একরকম, না মানসিকভাবে একরকম, না দৈহিকভাবে একরকম, না ফিঙ্গারপ্রিন্টের দিক থেকে একরকম, না কণ্ঠস্বরের দিক থেকে একরকম। আমার বন্ধুগণ, এত রকম চেহারা একমাত্র সৃষ্টি করেছেন কে? হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লাহুল আজিজুল হাকীম। আমার বন্ধুগণ, আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, খলিফা হারুন রশিদের নাম আপনারা শুনেছেন, খলিফা হারুন রশিদ একজন প্রভাবশালী বাদশাহ ছিলেন, খলিফা ছিলেন। খলিফা হারুন রশিদ তার স্ত্রীকে বললেন, বিবি গো আমার, আজকে পূর্ণিমার রাত, পূর্ণিমার চাঁদ আকাশে উঠবে, আমি আমার বাদশাহী কাজ সেরে রাজমহলের উপর ছাদের উপর যে বাগান রয়েছে বাগানের মধ্যে আজকে তোমাকে সময় দেব। বিবি বললেন, স্বামী গো আমার, আপনি তো বাদশাহী কাজ করার কারণে আমাকে সময় দিতে পারেন না, আজকে আপনি আমাকে সময় দিবেন, আমি শুনে খুব খুশি হলাম, অপেক্ষায় রইলাম। বিবি সেজে গুজে বসে আছে, বাদশাহী কাজ কমপ্লিট করে যখন রাজমহল নীরব হয়ে গেল, খলিফার কোয়ার্টার, খলিফার প্রাসাদ নীরব হয়ে গেল, এবার স্ত্রীকে নিয়ে ছাদে চলে গেলেন, দুইজন বসে বসে গল্প করছে। এরপর চাঁদের দিকে তাকালেন, চাঁদের দিকে তাকিয়ে স্বামী খলিফা হারুন রশিদ তিনি বললেন, বিবি গো আমার, চাঁদের দিকে তাকিয়ে আমার কাছে মনে হলো তুমি চাঁদের চেয়েও সুন্দর। এই কথাটুকু বলে শেষ করলেই হতো, কিন্তু আরেকটু বাড়াই তিনি বলে ফেলছেন, বিবি গো তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও, তাহলে তুমি 1 তালাক, 2 তালাক, 3 তালাক। এটা অতি আবেগ এবং অতি ভালোবাসার চোটে বলে ফেলছে। তো এই জন্য অতি আবেগ এবং বেশি ভালোবাসা দেখাতে গিয়ে একটা বেশি বেশি কথা বলা ঠিক না, কি ঠিক না ভাই? এখন ওনার স্ত্রী খুব বিচক্ষণ, উনি তাড়াতাড়ি করে ছাদের থেকে নেমে একটা রুমে ঢুকে গেছেন, আর সবাইকে বলে দিয়েছে খলিফা যাতে আমার সাথে কথা না বলে। কেন? কাজে এটা উনি ভালো বুঝে। এখন খলিফাও টেনশনে পড়ে গেছে, যদি তালাক হয়ে যায়, স্ত্রী তালাক হয়ে গেলে সেই তালাক হওয়া স্ত্রীর সাথে কথা বলা কি জায়েজ আছে নাকি? জায়েজ নাই, দেখা দেয়া জায়েজ আছে নাই। খলিফা হারুন রশিদ টেনশনে পড়ে গেছে, এই ইমাম সাহেবের কাছে যায়, এই হুজুরের কাছে যায়, ওই হুজুরের কাছে যায়, সবাই বলে তালাক হয়ে গেছে।
তখনকার সময়ে প্রধান বিচারপতি ছিলেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য ছাত্র, নাম ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা। ইমাম আবু ইউসুফের কাছে খলিফা হারুন রশিদ গিয়ে হাজির হলেন, বললেন যে হে প্রধান বিচারপতি, আপনার কাছে আমি এসেছি একটা মুসিবতে পড়ে। বলেন কি মুসিবত? আমি তো এরকম বলে ফেলেছি, বিবিগো আমার, তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তুমি এক তালাক, দুই তালাক, তিন তালাক। এখন কি অবস্থা? ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা তিনি কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। সুবহানাল্লাহ, আল্লাহ পাক কোরআনের মধ্যে এই কথা বলেন নাই, লাকাদ খলাকনাল হিলালা, লাকাদ খলাকনাল বাদারা, লাকাদ খলাকনাল কামারা ফি আহসানি তাকবীম। কোরআনে আছে এরকম আয়াত? আছে? কোরআনের মধ্যে এরকম আয়াত নাই। হেলাল অর্থ হলো নবচন্দ্র, বদর অর্থ হলো পূর্ণিমার চাঁদ, আর কামার হলো জেনারেলি চাঁদকে বলা হয়। কোরআনের কোথাও নবচন্দ্র, বদরের চাঁদ, চাঁদ সুন্দর এরকম কোন উল্লেখ নাই, বরং বলা হয়েছে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন মানব জাতিকে, সুবহানাল্লাহ। আর এই জমিনে যা কিছু রয়েছে, ওয়াল্লাযী খলাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এই জমিনে আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু বান্দার উপকারের জন্য সৃষ্টি করেছেন, ঠিক না বেঠি? তাহলে হুজুর, এই যে মশা, এই মশা আবার আমাদের কোন উপকারে লাগে? মশা তো এটা রক্ত পিপাসা, আমাদের শুধু রক্ত খায়। মশা থাকার কারণে টেক্সটাইল মিলের মধ্যে মশারির কাপড় তৈরি করা হয়, সেই কাপড় টেক্সটাইল মিল ওলা বিক্রি করে পাইকারের কাছে, পাইকারে বিক্রি করে রিটেলার খুচরা বিক্রেতার কাছে, খুচরা দোকানদার বিক্রি করে টেইলারের কাছে, টেইলার কি করে এটা কিনে মশারি বানায়, আর আপনি মশার কামড় থেকে বাঁচার জন্য সে মশারিটা কিনেন। তাহলে দেখা যায় এই মশার কারণে কতগুলো লোক বাই সিরিয়াল জীবিকা উপার্জন করছে, কি ঠিক না ঠিক? এরপরে আসেন কয়েল, কয়েল চিনেন আপনারা? মশার জন্যই কয়েল বানানো হয়েছে, আবার মশার জন্যই অ্যারোসল স্প্রে, এসিআই, মর্টিন, বিভিন্ন স্প্রে তৈরি করা হয়েছে, এক একটা স্প্রের কত দাম। তাহলে দেখা যায় মশার কারণেও মানুষ রিজিক পায়, ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, এবার একটা উদাহরণ যদি দিই আরো সুন্দর বুঝতে পারবেন। নতুন ছেলে এবং মেয়ের মধ্যে বিয়ে হলো, বর কনে বাসর সজ্জা, ফুল সজ্জা, স্বামী এবং স্ত্রী দুলা দুলাইন, তারা দুইজন গল্প করছে, কথা বলছে, চোরা বেটা টের পেয়েছে নববধূর গলার মধ্যে দেড় গড়ি ওজনের নেকলেস, সোনার হার, সেই সোনার হার বর্তমান মার্কেট মূল্য ধরেন 60,000 টাকা দেড় গড়ি। এখন চোরা বেটা অপেক্ষা আছে, যদি এই দেড় গড়ি ওজনের হারটা চুরি করতে পারে 6 মাসের রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। রাত্রে 3টার সময় স্বামী স্ত্রী যখন ঘুমিয়ে পড়ল, চোরা বেটা শীত কেটে ঘরে ঢুকলো, শীত কেটা বুঝেন? এটা হিংকরণ কয়, হিংকরণ। আপনারা কি খান? হিংকরণ কয় না? ঘরের বেড়ার নিচে দিয়ে হিং করে। এখন চোরা বেটা শীত কেটে হিং করে আস্তে আস্তে করে বিতরে হাঁদাইছে, অন বিতরে হাঁদাই নতুন বউ তো ঘুমায় রয়েছে। আচ্ছা, ঘুমের মধ্যে যদি কারো কারো মশা কামড়ায়, কোনখান দিয়ে কেমনে থাপ্পড় টাপ্পড় মারে, এই খবর থাকে নাকি? নতুন বউয়ের গালের মধ্যে বসে বসে মশা, একটা মশা খাইতেছে। সোরা বেটা তার এইভাবে দাঁড়ায়, নেকলেস হার টান দিবে না, সোরা বেটা মাথাটা এইভাবে একটু ঝুঁকি দিয়েছে। নববধূ নতুন বউ তার গালের মধ্যে, নিজের গালের মধ্যে মশা মারার জন্য থাপ্পড় মারতেছে ঘুমের মধ্যে, কিন্তু এই হাত ঘুরে এনে থাপ্পড় মারবে নিজের গালে, কিন্তু থাপ্পড়টা পড়ে গেছে সোরা বেটার গালে। এবার সোরা বেটা কি আর থাকবে না, যাবে হাড়ের মধ্যে কি হাত দিবে? তাহলে দেখা যায় একটা মশার কারণে 60,000 টাকা দামের একটা হাড় রক্ষা পেল চোরার কাছ থেকে, কি ঠিক কিনা বলো?
তাহলে এই দুনিয়াতে যা কিছু আছে সব কিছু আল্লাহ পাক মানব জাতির কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলে আমার বন্ধুগণ এবার আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, দুনিয়াতে যা কিছু আছে সব কিছু আমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আকাশ সৃষ্টি করেছেন কে? জমিনটা সৃষ্টি করেছেন কে? তাহলে এবার আসেন তো, এই জমিনের মধ্যে হুকুমটা চলবে কার? আমার হুকুম না আপনার হুকুম? চলবে কার হুকুম? আল্লাহর হুকুম। যদি আপনি মুসলমান হয়ে থাকেন আর এই জমিনে যদি আল্লাহ পাকের হুকুম আপনি না মানেন আর আল্লাহর হুকুমকে প্রতিষ্ঠার জন্য আপনি কাজ না করেন, তাহলে মনে করতে হবে যে আপনি কোরআনকে মানছেন না, আপনি রব্বুল আলামিনকে মানছেন না। যে আল্লাহকে মানে না তার কি আর ঈমান থাকে নাকি? খেয়াল করতে হবে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, সেই রব নির্দেশ দিয়েছেন তোমরা তোমাদের রবের ইবাদত করো। আমরা ইবাদত করব কার? আজকে এখানে আমরা যারা আছি আমরা কি আমাদের রবের সাথে গভীর সম্পর্ক স্থাপন করতে চাই? সবাই চাই। যদি রবের সাথে সম্পর্ক স্থাপন করতে চাই আমাদেরকে চারটি কাজ করতে হবে, বলেন তো দেখি কয়টা? মুখস্থ করতে পারবেন কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর সাথে যদি গভীর সম্পর্ক স্থাপন করতে হয় কাজ করতে হবে কয়টি? এক নাম্বার, ফরজ ওয়াজিব সমূহ যথাযথভাবে পালন করা। দ্বিতীয় নাম্বার, সরাসরি কোরআন ও হাদিস অধ্যয়ন করা। তৃতীয় নাম্বার হলো নফল ইবাদতের প্রতি গুরুত্ব দেওয়া। চতুর্থ নাম্বার হলো সার্বক্ষণিক আল্লাহ পাকের জিকির এবং দোয়া করা। কি ঠিক না বেঠি আমার ভাইয়েরা? এক নাম্বার হলো ফরজ এবং ওয়াজিব সমূহ যথাযথভাবে পালন করা। এর মধ্যে ফরজের মধ্যে এক নাম্বার প্রথম যে ফরজ সেটা হচ্ছে সলাত। সেটা কি বলেছি? সলাত। আমার ভাইয়েরা, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যারা পাঁচ ওয়াক্ত সলাত আদায় করে এই সলাত তাদেরকে মুনকার ফাহেশা বাজে কাজ খারাপ কাজ থেকে বিরত রাখে। আর ওয়ালা যিকরুল্লাহি আকবার, এই সলাত হচ্ছে সবচেয়ে বড় জিকির। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم خمس مرات هل يبقى من درنه شيء؟ قالوا لا يبقى من درنه شيء. قال رسول الله صلى الله عليه وسلم هذا مثل الصلاة الخمس يمحو الله بهن الخطايا. سبحان الله. তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা নদী থাকে, কি থাকে? আর সেই নদীতে যদি তুমি দৈনিক পাঁচবার গোসল করো, তোমার গায়ের মধ্যে কি কোনো প্রকার ময়লা থাকবে? আপনারা বলেন থাকবে নাকি? সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, থাকবে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাযা মাসালুস সালাতিল খামস, এটা হলো পাঁচ ওয়াক্ত নামাজের উদাহরণ। ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, যারা পাঁচ ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় করবে, এই নামাজের উসিলে নামাজের মাধ্যমে আল্লাহ পাক তাদের গুনাহগুলোকে মাফ করে দেবেন, মুছে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, قال رسول الله صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه فان صلحت صلح سائر عمله وان فسدت فسد سائر عمله। হাশরের ময়দানে আদম সন্তানের কাছ থেকে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের, নামাজের। যদি নামাজের হিসাবটা ঠিকমতো দিয়ে দিতে পারে তার সকল হিসাব সহজ হয়ে যাবে, আর নামাজের হিসাবটা যদি দিতে না পারে তাহলে তার জন্য সকল হিসাব কঠিন হয়ে যাবে। বলি না আউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমরা যদি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা একটা বাগানের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসলাম, অনেক সাহাবা একরাম একত্রিত হয়ে গেলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন, দাঁড়ায় ছোট্ট একটা গাছ ধরে ঝাঁকানো শুরু করলেন, গাছের পাতাগুলো ঝরা শুরু করলো।
আমরা নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, এটা তো ছোট বাচ্চাদের কাজ ছেলে মেয়ে, আপনি কেন ছোট বাচ্চাদের মতো এইভাবে গাছটাকে ধরে ধরে ঝাঁকাচ্ছেন? হুজুর বললেন, আমি গাছটাকে ঝাঁকানোতে কি হলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ে গেল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদা মাসালুস সালাত, এটা হচ্ছে নামাজের উদাহরণ। তোমরা যখন তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে নিয়ত করো, এরপর সালাম ফিরানো পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত নামাজের মধ্যে থাকো, গাছের পাতাগুলো যেইভাবে ঝরেছে ঠিক নামাজরত অবস্থায় সেইভাবে গুনাহগুলো ঝরতে থাকে, সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার, আমরা পাঁচ ওয়াক্ত সালাত ঠিকমতো আদায় করব, ঠিক না বে? ঠিক। ফরজ ওয়াজিব সমূহ যথাযথভাবে পালন করা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হলো, আইয়ুল আমালি আফজাল, ওগো নবীজি, কোন কাজটা সবচেয়ে উত্তম? قال رسول الله صلى الله عليه وسلم الايمان بالله والجهاد في سبيل الله। এক নাম্বার হলো উত্তম ঈমান বিল্লাহ, এই কলেমার ঘোষণা দেয়া, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে কালেমাটা পড়ছি এটা কি শুদ্ধ না অশুদ্ধ? কথা বলেন, শুদ্ধ নাকি অশুদ্ধ? শুদ্ধের পক্ষে তো সবাই, কেউ কেউ বলে এইভাবে কলেমা পড়া নাকি শিরক, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা সম্পূর্ণ আলাদা হবে। যারা এরকম কথা বলে আমি মনে করব আমাদের মুসলিম উম্মার মধ্যে নতুন করে একটা ফেতনা সৃষ্টি করতেছে। এরকম কেউ কেউ বলে, ঠিক কিনা বলে? কলেমার মধ্যে কোনো ভাগ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জানতে পেরেছি কোথাও কোথাও নাকি আমার ব্যাপারে এরকম অবজেকশন, আমি নাকি কলমাকে দ্বিখণ্ডিত করার পক্ষে, নাউযুবিল্লাহি মিন জালেক। যারা আমার বিরুদ্ধে বহতান দিচ্ছে তাদের বিষয়টা আমি আল্লাহর উপর ছেড়ে দিলাম, আল্লাহ পাক এই বিষয়টা দেখবে, আল্লাহ ফয়সালা দেবে। কারণ আল্লাহ পাক আমার মনের অবস্থাও জানেন, আমার বাহ্যিক অবস্থাও জানেন, কি ঠিক না বে? ঠিক। আপনাদের সামনে আপনারা সাক্ষী থাকেন, আমি বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরং কালেমাকে যারা দ্বিখণ্ডিত করছে তারা ফেতনাবাজ, কি ঠিক না বে? ঠিক। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমা পড়েছেন, সাহাবা ইকরাম এই কালেমা পড়েছেন, তাবেঈনগণ এই কলমা পড়েছেন, তাবে তাবেঈনগণ এই কলমা পড়েছেন। অতএব এত বড় স্পটটা কার এই কলমাকে দ্বিখণ্ডিত করা? যারা করতে যাবে মনে করতে হবে যে তারা ইসলামের বিরুদ্ধে কোন না কোন ষড়যন্ত্রে লিপ্ত আছে, ঠিক না বেঠি? তাহলে আমাদের এই কলমা পুরা কলমা হবে কি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফজাল, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈমানু বিল্লাহ। এক নাম্বার, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, ঈমান এনেছি আমরা। দ্বিতীয় নাম্বার, ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, আমার বন্ধুগণ আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই কথা বললে অনেকে বেজার হয়ে যায়, জিহাদ বলতে মনে হয় যেন অস্ত্র নিলাম আর তলোয়ার নিলাম আর মানুষ কাটলাম, এটা জিহাদ নয়। আমার বন্ধুগণ জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ হলো পাঁচটি, একটু কথা বলেন কয়টি? এক নাম্বার দাওয়াত ইলা আল্লাহ, দুই নাম্বার শাহাদাত আলান নাস, তিন নাম্বার কাতাল ফি সাবিলিল্লাহ, চার নাম্বার ইকামত দ্বীন, পাঁচ নাম্বার আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। এই পাঁচটি কাজ প্রত্যেকটা মানুষের উপর আদায় করা ফরজ, ঠিক না বেঠি? দাওয়াত ইলা আল্লাহ, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আমার কথা না কুরআনের কথা, আল্লাহ পাক কুরআনের মধ্যে বলেছেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলা আল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। সুবহানাল্লাহ, আল্লাহর কালাম কি ভালো লাগে? কথা যা বলছি কোরআন এবং হাদিস দিয়ে বলছি না, বাইরের থেকে বলছি না, নিজে বানায় বলছি,
সম্পূর্ণ কোরআন এবং হাদিসের কথা। আমার বন্ধুগণ, যাদের কাছে কোরআন এবং হাদিসের কথা ভালো লাগে না, মনে করতে হবে যে তাদের রুচি নষ্ট হয়ে গেছে, তাদের ইমানের মধ্যে সমস্যা দেখা দিয়েছে। কি ঠিক না বেঠে? আমার ভাইয়েরা, এক নম্বর দাওয়াত ইলাল্লাহ, দ্বিতীয় নম্বর শাহাদাত আলান নাস, মানুষের কাছে দীন ইসলামের সত্যের সাক্ষ্য প্রদান করা, তৃতীয় নম্বর কেতাল ফি সাবিলিল্লাহ, যদি বাতিল আপনাকে মারতে আসে, মারার জন্য আসে, শুধু বারবার মার খাবেন এটা নয়, আপনি মায়েরকে প্রতিহত করার জন্য চেষ্টা করতে হবে। হুজুর এটা কোথায় পেয়েছেন? আপনি খোলেন কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াত খোলেন, আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ, বলেন আল্লাহ পাক ইমানদার ব্যক্তির মাল এবং জান, জান এবং মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। ও ইমানদারেরা, আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম আর আমি তোমাদের জান এবং মাল কিনলাম, কিন্তু কিনে আমি নিলাম না, তোমাদের কাছে আমানত রেখে দিলাম, যখন আমি চাইব আমার কিনা এই জান এবং মাল তখন আমাকে দিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ, বলেন এখন কিভাবে দিতে হবে? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। যখন আপনি দীন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করবেন, মুসলমানের সংখ্যা বেড়ে যাবে, তখন বাতিল শক্তি আপনার মোকাবেলা করার জন্য আসবে, আপনি তাদেরকে মারবেন না, প্রথম অবস্থায় আপনার উপর আক্রমণ করবে, আক্রমণ যখন করবে তখন আপনি আক্রমণ প্রতিহত করার জন্য অফেন্সিভ না ডিফেন্সিভ ভূমিকা পালন করবেন। এটাই হচ্ছে কেতাল ফি সাবিলিল্লাহ। এরপর হবে কি? একামতে দিন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, এই জমিনে দিনকে কায়েম করতে হবে। এরপর দিন কায়েম হয়ে গেল, আমরে বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেওয়ার, সৎ কাজে বাধা দাও। সৎ কাজ, সবাই সৎ কাজ করে, আর যারা অসৎ কাজ করে, এই অসৎ ব্যক্তিরা তাদের অসৎ কাজের কথাটা কাউকে বলেনি কি? বলে? মাইক যদি দিয়ে দেওয়া হয়, গতকালকে এক জায়গায় মাহফিল করছি, কি সুন্দর বক্তব্য দিয়েছি ইয়াবার বিরুদ্ধে, ডাইফেন্সিডিলের বিরুদ্ধে, পরে মাহফিল কর্তৃপক্ষ মাহফিল শেষে আমারে কয়, হুজুর আপনার আগে যে ব্যক্তি বক্তব্য দিয়েছে এই এলাকা, এই ব্যক্তি ইয়াবার ব্যবসা করে, কিন্তু ইয়াবার বিরুদ্ধে সে বক্তব্য রেখেছে, সে যদি ইয়াবার পক্ষে বক্তব্য দেয় তাহলে মানুষের জুতা মারবে, কি ঠিক না বেঠে? আমার বন্ধুগণ, যারা খারাপ কাজ করে তারা বুঝে এটা খারাপ কাজ, এটা কারো কাছে প্রকাশ করে না, করতে পারে না। যদি দিন কায়েম হয়ে যায় তখন আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকারের কাজ চলবে। এখন যদি আপনি নিজে কোনো একটা সিনেমা হল বন্ধ করতে যান, আপনি কি পারবেন? যদি আপনি সিনেমা হল বন্ধ করতে যান, উল্টা আপনার বিরুদ্ধে মামলা হয়ে যাবে। আমার বন্ধুগণ, এই জন্য এই পাঁচটি কাজ আমাদেরকে করতে হবে, দাওয়াত ইলাল্লাহ, শাহাদাত আলান নাস, কেতাল ফি সাবিলিল্লাহ, ইকামতে দিন, আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। বলুন আল্লাহু আকবার, এটা হচ্ছে ইমানের দাবি। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন একমাত্র তুমি ইবাদত করো, বন্দেগী করো, গোলামি করো, কার? কার? বলুন। এরপর আল্লাহ পাক বলেছেন ইল্লা ইয়া, শুধুমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো আর গোলামি করা কি যাবে? আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে? আল্লাহ ছাড়া যদি হয়ে যাবে শিরক, ঠিক কিনা বলুন? আমরা ইবাদত করব কার? আল্লাহর সাথে কি কাউকে শরীক করা যাবে? হুজুর আমরা শরীক করব, অসুবিধা কি? আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিনতানি মুজিবাতা, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুটো জিনিস, দুটো জিনিস কেউ ওয়াজিব করে, সিনতানি মুজিবাতা, ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহি মাল মুজিবাতা, ওগো নবীজি কোন দুটো জিনিস, দুটো জিনিস কে ওয়াজিব করে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাম্মাতা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালান নার ওয়া মাম্মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কোন ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করলো, এই অবস্থায় মারা গেল, এই অবস্থায় মারা গেল, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে।
আর কোন ব্যক্তি ইবাদত বندگی করেছে কিন্তু আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে নাই আর সেই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে শিরক মুক্ত ইবাদত করার তৌফিক দাও বলি আমিন এখন আমার মতো অনেক দানিওয়ালা টুপিওয়ালা লোকেরা আছেন মানুষদেরকে শিরকের দিকে ধাবিত করছে আছে না নাই খোদার দন খাজারে দিয়া খোদা হলেন খালি হইয়া খাজা বাবার দরবার হতে কেউ ফিরে না খালি হাতে এরকম আছে না নাই আমার বন্ধুগণ আল্লাহর দন আল্লাহ খাজা বাবার দিয়ে দিয়েছেন এখন আল্লাহ খালি হয়ে গেছেন এটা কি বিশ্বাস করেন আপনারা কি বিশ্বাস করেন যদি কেউ এটা বিশ্বাস করে তাহলে তার ঈমান চলে যাবে এটা শিরক হয়ে যাবে কি ঠিক না বেঠে আমার ভাইয়েরা খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জীর রহমতুল্লাহ আলাইহি তার উপর আমাদের বিশ্বাস রয়েছে তিনি একজন আল্লাহর ওলি একজন আলেম ছিলেন কিন্তু এই জন্য এই কথা বলা যাবে না খোদার দন খাজার দিয়া খোদা হইলেন খালি হইয়া খাজা বাবার দরবার হতে কেউ ফিরে না খালি হাতে যদি আমরা এটা বলতে যাই আমাদের ঈমান চলে যাবে আমরা মুশরিক হয়ে যাব ঠিক না বেঠি আবার আমরা কেউ দরবেশ যাচ্ছি আমরা পা সামনের দিকে দিয়ে বসে থাকি আর ভক্তরা এসে পায়ের মধ্যে চুমু দেয় কপাল দিয়ে সেজদা করে আমার বন্ধুগণ আপনারা বলেন তো দেখি এই পবিত্র কপাল দিয়ে আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা যাবে যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে কপাল দিয়ে আমরা সেজদা করি ইমানটুকু চলে যাবে সাথে সাথে মুশরিক হয়ে যাব ঠিক না বেঠি ওগো আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করছি শিরকের মতো জঘন্যতম গুনাহ থেকে অপরাধ থেকে তুমি আমাদেরকে রক্ষা করো হেফাজত করো আমরা সবাই বলি আমিন وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا الله দাঁড়িয়ে থাকতে পারছেন না মা মাথা ঘুরে পড়ে যাচ্ছে এরই মাঝে মা রক্তাক্ত হয়ে গেলেন জবাই করা মুরগির মতো ছটফট করা শুরু করলো আশেপাশের সকলকে বলছে এবার মনে হয় যেন আমি আর বাঁচবো না মায়েরা তো প্রচন্ড যন্ত্রণার মধ্য দিয়ে আমরা দুনিয়ার বুকে এসেছি আমার বন্ধুগণ সে মায়ের খেদমত করা দরকার আছে না না قال رسول الله صلى الله عليه وسلم رضا ربي في رضا الوالدين وسخط ربي في سخط الوالدين মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি রয়েছে আর মা বাবার অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি রয়েছে আল্লাহ গো যাদের মা বাবা আছে মা বাবার খেদমত করার তৌফিক দাও অনেক সন্তানেরা আছে নিজের স্ত্রীর প্ররোচনায় পড়ে বা অন্য কোনো না কোনো কারণে নিজের মা বাবার সাথে খারাপ আচরণ করে এরকম আছে না না আমার বন্ধুগণ যদি মা বাবার সাথে খারাপ আচরণ করে এমনও হতে পারে তার মৃত্যুটা বেঈমানের মৃত্যু হতে পারে একজন বিশিষ্ট সাহাবী নাম হচ্ছে হযরত আল-কামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর নামটা কি বলেছি আল-কামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন আল-কামার মাথার কাছে বসা আল-কামাকে কলমার তালকিন দেয়া হচ্ছে আল-কামার জবান দিয়ে কলমা বের হচ্ছে না হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তার কাছে বসলেন বেলালকে বললেন বেলাল দৌড়ে যাও ছুটে যাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ জানাও আলকামা বেঈমান অবস্থায় মারা যাচ্ছে আল্লাহু আকবার হুজুরকে বলার পর হুজুর বললেন আলকামার বাবা তো নাই তার মাকে ডাকো মাকে ডাকা হলো বলল আলকামার মা তোমার ছেলে তো বেঈমান অবস্থায় মারা যাচ্ছে বলে খুশি আলকামার মা বলল আমি তো খুশি ছেলে বেঈমান অবস্থায় মারা যাচ্ছে মা খুশি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন ব্যাপার বলে ইয়া রাসূলুল্লাহ স্ত্রীর উপর স্ত্রীর কথা ধরে আলকামা আমার সাথে খারাপ আচরণ করত আমার উপর সে তার স্ত্রীকে প্রাধান্য দিত এই জন্য আমি তার উপর অসন্তুষ্ট বেজার ইন্না লিল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে তুমি তাকে মাফ করবে না বলে না আমি মাফ করব না তো মাফ যেহেতু করবে না তুমি তো তার মা আমি তোমার উপর কোনো প্রেসার ক্রিয়েট করতে পারবো না তাহলে এখন কি করা হে আমার সাহাবীরা তোমরা তাড়াতাড়ি লাকড়ি খড়ির ব্যবস্থা করো আলকামাকে জীবিত অবস্থায় জ্বালায় পোড়ায় শেষ করে দেবো
এখন আলকামারমা বলছে ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেকে আমার সামনে দিয়ে জ্বালায় দিবেন পোড়ায় দিবেন আমি কি করে এটা সহ্য করতে পারি। এই কথা বলার পর তাহলে ইয়া রাসূলুল্লাহ আমি আমার ছেলেটাকে মাফ করে দিলাম, মা ছেলেকে মাফ করে দিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নো দৌড়ে চলে গেল আলকামার কাছে, যাওয়ার পর দেখতে পেলেন আলকামার জবান দিয়ে বের হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যাদের আব্বা আম্মা আছে খেদমত করবেন, বেজার করবেন ওনাদেরকে? মা বাপকে যদি আপনি খুশি করতে পারেন আল্লাহ পাক খুশি হয়ে যাবেন, বলেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আব্বা আম্মাকে আপনি বেজার করছেন, অসন্তুষ্ট করে ফেলছেন, আল্লাহ পাক আপনার উপর অসন্তুষ্ট হয়ে যাবে। আমার বন্ধুগণ, হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন, মা গভীর রাতে হঠাৎ করে ঘুম থেকে জেগে বললেন বাবা আমাকে পানি দাও। বাইজিদ বুস্তামির রহমতুল্লাহ আলাই 10 বছরের শিশু, ঘরের মধ্যে পানি নাই, এখন দূর থেকে পানি নিয়ে আসছে, গ্লাসে পানি নিয়ে দাঁড়িয়ে আছে, মাকে ডাকছে না, মা ঘুমিয়ে পড়ছে। সকাল হয়ে গেল, ফজরের আজান হলো, মা ঘুম থেকে জেগে দেখে যে বাইজিদ বুস্তামি পানি নিয়ে দাঁড়ানো। বাবা এই ঠান্ডার মধ্যে, প্রচন্ড ঠান্ডার মধ্যে তুমি এইভাবে পানি নিয়ে দাঁড়িয়ে আছো কেন? মা আপনি তো ঘুমের মধ্যে, ঘুম থেকে জাগ্রত হয়ে আমার কাছে পানি চেয়েছিলেন, ঘরে পানি ছিল না, আমি অনেক দূর থেকে পানি নিয়ে এসে দাঁড়িয়ে আছি, দ্বিতীয়বার ডাক দিলে সাথে সাথে যাতে আমি আপনার সামনে পানিটা হাজির করতে পারি। সুবহানাল্লাহ। মা দোয়া করেছেন আল্লাহ তুমি দয়া করে মেহরবানি করে কবুল করো আমার ছেলেকে, আমার ছেলেকে তোমার ওলি হিসেবে কবুল করো। মা দোয়া করেছেন আল্লাহর কাছে, সেই বাইজিদ বুস্তামিকে আল্লাহ পাক তার ওলি হিসেবে কবুল করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যদি মা বাপকে খুশি করে ফেলতে পারেন আল্লাহ খুশি হবেন। এমনও হতে পারে আব্বা আম্মার দোয়ার বরকতে আপনি আল্লাহর ওলিও হয়ে যেতে পারেন, কি ঠিক না? ভাই ঠিক। এরপর আব্বা আম্মার সাথে খারাপ আচরণ করা যাবে না, ধমক দেওয়া যাবে না, তাদের জন্য রহমতের বাহু, ভালোবাসার বাহু, দয়ার বাহুকে সম্প্রসারণ করে দিতে হবে। আর তাদের জন্য আল্লাহ পাক দোয়া শিখাই দিয়েছেন, আসুন আমরা সবাই পড়ে রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সবাই পড়ে রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবুল করো, সবাই বলি আমিন। সূরা বনী ইসরাইল থেকে এতক্ষণ পর্যন্ত যতটুকু আমরা আলোচনা করেছি, আমরা 1 নম্বর শিক্ষা পেয়েছি, আমাদের রব হচ্ছেন একজন, তিনি কে? আল্লাহ। ইবাদত করতে হবে সেই রবের, সেই রব নবমণ্ডল ভূমণ্ডল আকাশ জমিন সব কিছু সৃষ্টি করেছেন, আর সেই রবেরই হুকুম এই দুনিয়ার বুকে চলবে, কি ঠিক না? ঠিক। এরপর রবের ইবাদত করতে গিয়ে তার সাথে অন্য কাউকে শরীক করা যাবে? যাবে না। এরপর যে মা বাবার মাধ্যমে দুনিয়ার বুকে এসেছি, মা বাবার সাথে উত্তম আচরণ করতে হবে, মা বাবার হক আদায় করতে হবে, মা বাবার সাথে রূঢ় আচরণ করা যাবে না, আর মা বাবার জন্য দোয়া করতে হবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলোর আলোকে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমরা সবাই বলি আমিন। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির কাছে যাওয়ার পর তিনি বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকদীম, আল্লাহ পাক বলেন নাই লাকাদ খালাকনাল হেলাল লাকাদ খালাকনাল বাদার লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকদীম, নবচন্দ্র বদর চন্দ্র পূর্ণিমার চন্দ্র চন্দ্র সবচেয়ে সুন্দর সৃষ্টি, এটা বলেন নাই। এরপর বললেন আমি কোরআনের এই আয়াত দিয়ে দলিল দিয়ে দিলাম, যেহেতু চাঁদের কথা আল্লাহ পাক বলেন নাই, আল্লাহ মানুষের কথা বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকদীম। অতএব আপনার স্ত্রী, এই আয়াত দিয়ে ফতোয়া দিলাম, তালাক হয় নাই, এমনকি 3 তালাকের মধ্যে 1 তালাকও হয় নাই, আপনি আপনার বিবিকে নিয়ে ঘর সংসার করেন। সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকদীম, আনসার পেয়ে গেছেন তো, তালাক হয়েছে?
হয় নাই। দেখেন আজকে বাড়ি থেকে আপনার বিবি আসেনি, দেখেন আবার বিবি গো তুমি তো চাঁদের চেয়ে সুন্দর, যদি না হুজুর কইছে এক তালাক দুই তালাক তিন তালাক আমি মেরে দিলাম, তুই আসলে তালাক হও না। দেখেন এই কারবার কেউ ঘটাইয়েন না। কুনন্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার وَأَدْخِلْنَا الْجَنَّةَ مَعَ الْأَبْرَارِ يَا عَزِيزُ يَا غَفَّارُ يَا رَبَّ الْعَالَمِينَ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا أَيَا اللَّهُ تَعَالَى بُرْبُ চোর কাকড়ার জমিনে আয়োজিত আজকের এই মাহফিলের সমাপনী লগ্নে, শেষ লগ্নে তোমার বাছাই করা বাছাই করা বান্দাদেরকে সাথে নিয়ে অত্যন্ত বিনয়ের সাথে তোমার কাছে দুটো করে হাত পেতেছি। ওগো আল্লাহ, আমি নিজে ব্যক্তিগতভাবে অনেক অসুস্থ, কণ্ঠটা বসে আছে, ভাঙ্গা কণ্ঠ দিয়ে অনেকক্ষণ পর্যন্ত তোমার বান্দাদেরকে কোরআনের কিছু আলোচনা শুনিয়েছি, হাদিসের কিছু কথা শুনিয়েছি, আয় আল্লাহ কোরআন তেলাওয়াত করেছি, তোমার নামের জিকির করেছি, দুরূদ শরীফ পড়েছি, মেহরবানি করে এই সকল নেক আমলগুলো তোমার শাহী দরবারে কবুল করে না। ওগো আল্লাহ, যা কিছু সওয়াব দান করো, দয়া করে মেহরবানি করে আমাদের প্রিয় নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক সোনার মদিনায় পৌঁছায়া দাও। সমগ্র পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত শুয়ে আছেন, ওগো আল্লাহ দয়া করে মেহরবানি করে প্রত্যেকের আরওয়াহের উপরে সওয়াব পৌঁছায়া দাও। খাস করে মাবুদ গো, আমরা যারা এই মাহফিল পেন্ডেলে বসে তোমার কাছে হাত পেতেছি, আয় আল্লাহ আমাদের মধ্য থেকে যারা মা হারা বাবা হারা অন্ধকার কবরে রেখে আসার পর আজ পর্যন্ত তাদের কোনো খবর নেওয়া গেল না, তারাও কোনো খবর দিতে পারলেন না, ওগো মাহবুব দয়া করে তাদের প্রত্যেকের আরওয়াহের উপরে সওয়াব পৌঁছায়া দাও। রব্বুল আলামিন আমাদের মাহফিলের আয়োজকদের মধ্যে অন্যতম ভূমিকা পালন করেছে রিয়াদ, রিয়াদের মা দুনিয়ার বুকে না, দুনিয়ার মায়া ত্যাগ করে অন্ধকার কবরে চলে গেছে, এমন সন্তান দুনিয়াতে রেখে গেছেন যে সন্তান কোরআনের খেদমত করে যাচ্ছে। আয় আল্লাহ রিয়াদের মাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে না। আয় আল্লাহ আরো যারা যারা মা হারা বাবা হারা, আল্লাহ তুমি তাদের আব্বা আম্মাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও, যাদের আব্বা আম্মা জীবিত আছেন তাদেরকে সুস্থতার সাথে নেক হায়াত দারাজ করো। ওগো আল্লাহ আজকে বেলায়েত মিয়া নামে এক ব্যক্তি ইন্তেকাল করেছেন, আগামীকাল সকাল 10টায় তার জানাজা। রব্বুল আলামিন দুনিয়াতে থাকা অবস্থায় লাশ দুনিয়াতে থাকা অবস্থায় কবর দেওয়ার আগে তুমি দয়া করে তার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। ওগো আল্লাহ কখন যেন আমাদের কার বিদায় ঘন্টা বেজে যায়, মসজিদের মিনারা মাইকের থেকে আওয়াজ ঘোষিত হয় অমুক এন্তেকাল করেছেন, ওগো আল্লাহ কখন কার এন্তেকাল হয়ে যায় মৃত্যু হয়ে যায় আমরা জানি না। রব্বুল আলামিন মৃত্যুর কথা স্মরণ করে তোমার কাছে ফরিয়াদ করছি, ওগো আল্লাহ তুমি আমাদের জানা অজানা নতুন পুরাতন ছোট বড় সকল গুনাগুলো মাফ করে দাও, আমাদেরকে বেগুনা মাসুম বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের ঘর বাড়িতে খায়ের বরকত রহমত নাজিল করো, আমাদের মধ্যে যারা যারা অসুস্থ আল্লাহ তুমি তাদেরকে পরিপূর্ণ শিফা দান করো। রব্বুল আলামিন অনেকে দোয়া চেয়েছেন যে যে মকসুদে যে যে উদ্দেশ্যে দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি দয়া করে তাদের প্রত্যেকের দিলের নেক মকসুদ গুলো পূর্ণ করে দাও। আয় আল্লাহ অনেক তরুণ অনেক যুব অনেক কিশোরদেরকে দেখেছি আজকের এই মাহফিলের স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছে, আয় আল্লাহ যারা এই কষ্ট করেছে পরিশ্রম করেছে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছে, ওগো আল্লাহ তুমি তাদেরকে বিনা হিসেবে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিও। আয় আল্লাহ আজকে যে এই আলোচনা করেছি
এই আলোচনার আলোকে আমাদেরকে আমল করার তৌফিক দান করো। রব্বুল আলামিন এই মাহফিল বাস্তবায়নের জন্য অনেকে অর্থ দিয়েছেন, যারা যারা অর্থ দিয়েছেন রিয়াদ তাদের নামগুলো ঘোষণা করেছেন। আল্লাহ তুমি দয়া করে তোমার দপ্তরে তাদেরকে কবুল মঞ্জুর করে নাও, ওগো মাহবুব তাদের দানকে কবুল করে নাও, আখেরাতে নাজাতের উসিলা হিসেবে দিয়ে দিও গো আল্লাহ। আয় আল্লাহ তাআলা যারা মাহফিলের আয়োজন করেছেন, যারা শোনার জন্য এসেছেন, যারা আলোচনা করার জন্য এসেছেন, কিয়ামতের দিন কোনো কারণে যদি মুসিবতে পড়ে যায় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানিয়ে দিও আল্লাহ। আয় আল্লাহ এই মাহফিল বাস্তবায়নের জন্য বীর মুক্তিযোদ্ধা জনাব খিজির হায়াত খান অনেক কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, আয় আল্লাহ তুমি তার এই মেহনতকে কবুল করে নাও। আয় আল্লাহ আখেরাতে নাজাতের উসিলা বানিয়ে দিও আল্লাহ। আল্লাহ আজকের এই মাহফিলের যিনি সভাপতি বিশিষ্ট আলেমি দ্বীন জনাব মাওলানা ডাক্তার মাহবুব রহমান সাহেব, আল্লাহ তুমি তাকে কবুল করে নাও, তার খেদমতকে কবুল করে নাও। জনাব হাজি সিরাজ মিয়া মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত বয়স্ক মানুষ অনেক দায়িত্ব পালন করেছেন, আয় আল্লাহ তুমি তার এই খেদমতকে কবুল করে নাও। ওগো মাহবুব নাম বলতে গেলে অনেকের নামই বলতে হয়, জনাব মাওলানা আতিকুর রহমান সাহেব অনেক মেহনত করেছেন, আল্লাহ তুমি কবুল করে নাও। সর্বোপরি কথা হলো আল্লাহ যারা মাহফিল বাস্তবায়নের জন্য খেদমত করেছেন আর যারা শোনার জন্য এসেছে, আমাদের সকলকে তুমি তোমার দরবারে তোমার খাঁটি বান্দা হিসেবে কবুল করে নাও। কিয়ামতের দিন যখন কঠিন মুসিবতের সময় আসবে এই মাহফিল আমাদের প্রত্যেকের জন্য নাজাতের উসিলা বানিয়ে দিও আল্লাহ। রব্বুল আলামিন যারা কোরআনের মাহফিলে বিভিন্ন ধরনের বাধা সৃষ্টি করে তারা জানে না, তারা বুঝে না, তারা যদি বুঝতো তাহলে তো তারা কোরআনের মাহফিলে বাধা দিত না। আয় আল্লাহ যারা না বুঝে এই কাজগুলো করছে তারা তো কেউ না কেউ আমাদের ভাই আমাদের ছেলে, আল্লাহ তুমি তাদের উপর তোমার খাস রহমত নাজিল করো, তাদেরকে কোরআনের দিকে চলে আসার তৌফিকে দাও। আয় আল্লাহ এই এলাকাকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল عالمين بحق لا إله إلا الله محمد رسول الله